সময় ছিল আরব তথা বিশ্ব জুড়ে হত্যা ধর্ষণ খুন ইত্যাদির মধ্যে পৃথিবীর মানুষ লিপ্ত ছিল। সে সময় কোনো মানুষ নিরাপদ ছিল না। অবশেষে আরব দেশে বিশ্ব নবীর আগমন ঘটে। তিনি সারাটি জীবন অন্যায় অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মিশন চালিয়ে গেছেন। সে সময় মানুষ বিশ্ব নবীর আদর্শ দেখে ইসলামের ছায়া তলে আশ্রয় নিয়েছিল। ইসলাম তলোয়ার দিয়ে প্রতিষ্ঠিত হয়নি, বরং উত্তম চরিত্র দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। শনিবার শিলচর শহরতলি চিরুকান্দিতে চিরুকান্দি ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে পবিত্র হামদ এবং নাতে রাসুল মাহফিলে সভাপতির বক্তব্যে কথাগুলো বলেন তরুণ ইসলামিক বক্তা বিশিষ্ট আলিমে দিন তথা চিরুকান্দি জামি মসজিদের ইমাম মাওলানা ইস্তিক আহমেদ চৌধুরী। তিনি বলেন, পৃথিবীর মানুষ বিশ্বনবীর আদর্শে আদর্শিত হলে কোনোদিন নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত হবে না। জীবনের সর্বক্ষেত্রে বিশ্বনবীর আদর্শে আদর্শিত হওয়ার আহ্বান জানান। এদিনের অনুষ্ঠানে প্রধান নাথ খা হিসেবে উপস্থিত ছিলেন রাতাবাড়ির মাওলানা বদরুল হক। এছাড়া বরাক উপত্যকার বিশিষ্ট ইসলামিক শিল্পীরা নাথ মেহফিলে অংশগ্রহণ করে বিশ্বনবীর প্রশংসায় নাতে রাসুল পরিবেশন করেন। এছাড়াও নাথ মেহফিলে বক্তব্য রাখেন রামনগর তারাপুর জিপির এপি সদস্য আতাউর রহমান বরভুইয়া। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন আইনউদ্দিন লস্কর, নূর আলম বরভুইয়া, রাজুল হাজারি, জুনু হাজারি, রুয়েল খান, সুমন লস্কর, মুন্না লস্কর, রহিমউদ্দিন হাজারি, আলহাজ আনোয়ার হোসেন বরভুইয়া, বিডিপি সম্পাদক আব্দুল মালিক লস্কর প্রমুখ। কালান থেকে আব্দুল সোহান লস্করের প্রতিবেদন। আজকে চিরকান্দি মহল্লাবাসীর ব্যবস্থাপনায় আজকে যে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মহফিল অনুষ্ঠিত হতে চলিতেছে, এই মহফিলে উপস্থিত আমাদের রামনগর তারাপুর জিপির প্রাক্তন জিপি সভাপতি তথা চিরকান্দি জামে মসজিদের সভাপতি, চিরকান্দি জামে মসজিদ কমিটির সভাপতি আমাদের শ্রদ্ধেয় রহিমউদ্দিন হাজারি মহাশয় এবং উপস্থিত এই চিরকান্দি অঞ্চলের বিশিষ্ট মুরব্বী সাহেবগণ এবং উপস্থিত চিরকান্দি জামে মসজিদের ইমাম সাহেব এবং আমার অতি সম্মানিত নাথ খাগণ, আমরা দীর্ঘ সময় থেকে বসে ওনাদের নাথ পাঠ ওনারা পরিবেশন
করছেন আমরা অতি মনোযোগের সহিত আমরা শুনেছি সত্যি আমাদের যিনি করিমগঞ্জ থেকে আগত বদ্দুলক সাহেব উনি যেভাবে নাচ পাঠ পরিবেশন করেছেন সত্যি আমরা অত্যন্ত আনন্দিত এবং এর আগে যে আমার তুপখানা অঞ্চলের আমার ছোট ভাই জাবির হোসেন সাহেব উনারও নাচ পাঠ পরিবেশন আমরা শুনেছি অত্যন্ত আমরা থেকে আমাদেরকে আরামদায়ক এবং আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি